সাপ্তাহিক ছুটি ও বড়দিন সহ তিন দিনের টানা ছুটিতে রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। শীতের আমেজে পাহাড়ি প্রকৃতিতে মুগ্ধ পর্যটকরা। পর্যটক বাড়ায় চাঙা হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। পর্যটন মৌসুম, শীতের শুরুতে টানা তিন দিনের ছুটি, কর্মব্যস্ত মানুষ ক্লান্তি দূর করতে ছুটে আসছেন রত পাহাড়ের দেশ রাঙামাটিতে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে আসছেন পর্যটকরা। ভ্রমণ পিপাসু মানুষ ছুটে বেড়াচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, পলোয়েল পার্ক, আরণ্যক রিসোর্ট সহ বিভিন্ন বিনোদন স্পটে। পাশাপাশি কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণেও মেতে উঠেছে মানুষ। নদীমাতৃক দেশ, অবশ্যই নদী আমাদের অনেক ভালো লাগে, আর আনন্দলা জায়গা অনেক ভালো, এখানে মানুষও খুব ভালো। যে পরিবেশটা পাচ্ছি, এটা আমরা বয়স্ক মানুষদের জন্য অনেকটা মানে অনেকটা সুস্থ হয়ে গেছে। পর্যটক বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা, তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না বাড়ায় হতাশ হয়েছেন বেড়াতে আসা অনেকেই। টানা তিন দিন বন্ধর কারণে আমরা ভালো পর্যটক পাচ্ছি, আশা করি সামনে পরিস্থিতি ভালো, আরও ভালো পর্যটক হবে। বাচ্চা কাচ্চা যখন উঠতে যায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে, সেখানে রাস্তাগুলো উঠার জন্য এগুলো সুন্দর না। হোটেলগুলো আর একটু যদি ডেভেলপ করে, দূর দূরান্ত থেকে দেশের বাইরে না গিয়ে দেশের ভিতরেই পর্যটনের যে আনন্দটা সেটা উপভোগ করতে পারে। পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার কথা জানালেন পর্যটনের এই কর্মকর্তা। আমরা আমাদের যাবতীয় ব্যবস্থাপনা সব যেগুলো আমাদের সুবিধা দিয়ে আছে আমরা সবগুলো গুছিয়ে রেখেছি এবং আমাদের সবগুলো মানে স্পটে পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে। সেই সেবা আমাদের এখানে প্রায় 90% মতো বুকিং ছিল, আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি। মৌসুম জুড়ে রাঙামাটি জেলা মুখর থাকবে পর্যটকদের আনাগোনায়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ সোলাইমান, SATV